ধরমপুর কালীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় মহিলা মহল এর পক্ষ থেকে আমরা আজ চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালে উপস্থিত হয়েছি এই হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণের জন্য। এবং আমরা গত বছর থেকে এই সামাজিক উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা আজকে এসে প্রায় 200 রোগীকে আমরা ফল দান করলাম, ফল বিতরণ করলাম। এবং এই ফল বিতরণের মধ্যে দিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা স্পিড যুগিয়ে দিল আগামী দিনে সামাজিক কাজের জন্য। এবং চুঁচুড়া হসপিটালের প্রশাসন আমাদের যেভাবে সহায়তা করলেন আমাদের সঙ্গে, আমরা মহিলা মহল তথা আমাদের অঞ্চলের পক্ষ থেকে ধরমপুর কালীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সমস্ত অধিবাসীর পক্ষ থেকে আমরা এদের চুঁচুড়া হসপিটালের যে প্রশাসন সুপার থেকে শুরু করে গৌরঙ্গদা এবং সকলকে আমরা আন্তরিক অভিনন্দন, শারদীয় আর অভিনন্দন জানাচ্ছি। তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং আগামী দিনে যাতে আমরা এই ধরনের কাজ করলে তারা সাহায্য সহযোগিতা করতে পারে। আজ এছাড়াও আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই জানেন যে আমরা হসপিটালের একটা ডিসিপ্লিন আছে, সেখানে প্রচুর পরিমাণে গ্যাদারিং করা যায় না। আমাদের প্রায় 100-এর উপরে মহিলা সদস্য আছে এবং তাদের কিন্তু আমরা আনতে পারিনি। তাদের বলেছি তোমরা পুজোর কাজ করো, আমরা এই সামাজিক কাজটা করে এসেছি, তোমাদের হয়ে আমরা কাজটা করে আসি। এবং তারা বলেছে হ্যাঁ ঠিক আছে, আপনারা গিয়ে নির্দিষ্ট যে কোটা আছে সেই সংখ্যা নিয়ে আপনার এই কাজটা করে আসুন। আমরা তাই যারা আজকে ওখানে বসে আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবং তারাও আমাদের এই কাজের জন্য সহযোগিতা করেছেন। আমরা তাই আজকে দাঁড়িয়ে থেকে অঙ্গীকার করবো এই ধরনের কাজ যাতে আগামী দিনে আমরা করতে পারি এবং এই উদ্যোগ গ্রহণ করো। আপনারা সকলে বলুন আমার সঙ্গে আছেন কি না, জোরে জোরসে। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় তরুণদা, আমাদের কৃষ্ণচন্দ্র ঘোষ, আমাদের উত্তম রায়, এবং উত্তর রায় এবং কৃষ্ণচন্দ্র ঘোষ আমরা যাদের নাম বললাম, এবং আমি নিজে, আমরা এবং মদনমোহন সুর, এই আমরা মহিলা মহল পুজোটা করে কিন্তু বকলমের সাহায্য সহযোগিতা সব আমরাই করি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবং আমাদের একটা হরিসভাও আছে, এই হরিসভাতেও আমরা কমিটিতে হরিসভাতে আমরা মহিলারাও আমাদের সাহায্য সহযোগিতা করে। আমরা একই বিনতে দুটি কুসুম, একটি হলো হরিসভা আর একটি মহিলা মহল। তাই হরিসভা মহিলা মহল জিন্দাবাদ। মদন সিং ব্র্যাকেটে আপনি বলতে তো